আবার বহু জায়গায় বহু মহিলারা ফতোয়া দিচ্ছে এখন দাড়িওয়ালা ছেলে নাকি বিয়ে করবে না হাই রে ফাটা কপালি তোমার ভাগ্যে জুটবে না সোনা ওই জন্য দাড়িওয়ালা মাল পাবে না তোমার ভাগ্যে জুয়ারই আছে বিড়িখোর পাবে মাতাল পাবে জুয়াখোর পাবে তারিখোর পাবে সুদখোর পাবে কিন্তু দিনদার পাবে দিনদার যখন হবে চেহারায় দাড়ি হবে তাকওয়া যখন হবে চেহারায় দাড়ি হবে আমরা আগামীতে সিদ্ধান্ত নিচ্ছি প্রত্যেকটা মসজিদে যে ইমাম থাকবে বিয়ের আগে চাকরি নিয়োগ করব আর সেই মসজিদের সেক্রেটারির মেয়ের সাথে বিয়ে দেব প্রেসিডেন্টের মেয়ে দেখব কেন বলেন তো এমন কোন মানুষ এখানে আছেন বিবেক দিয়ে বলেন প্রত্যেকটা মানুষ তার যদি মেয়ে থাকে আপনি কোন ঘরে বিয়ে দিতে চান ছেলে যেন একটু ভালো হয় রোজি রোজগারটা ভালো থাকে সংসারটা ভালো চালাতে পারে ঘরদোর ভালো হয় ঠিক বলছি না ভুল এটা অরিজিনাল কথা তো তো এটা যদি আপনারা ভাবেন ঘরদোর একটু ভালো হবে রোজগারটা ভালো হবে তো আপনারা যে মসজিদের ইমামগণকে মাইনে দিচ্ছেন 5000 টাকায় এটাই কি মনে হচ্ছে যে আপনার মেয়ে সুখে থাকবে আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোতে এর প্রচার আছে বাংলাদেশে এর প্রচার আছে আমরা ইমামদের করুণ অবস্থা দেখে এরা সমাজের যে সমাজকে পরিচালনা করতে গিয়ে সমাজকে সহ্য করতে পারছে না স্বচ্ছ করতে পারছে না করবে কোথায় এখন যদি ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে যেগুলো সুদ খায় ওর বাড়িতে আমি ইমাম সাহেব খাবো না এই কথাটা ইমাম সাহেবের বলা সঠিক হবে না রাইট ভুল হবে জোরে বলেন এখন যদি এই কথাটা ইমাম সাহেব বলে আর আপনি বিবেক দিয়ে বলেন ইমাম সাহেব ভাত পাবে কথা বলেন ওরক রাখাই যাবেন এটা সমাজে আপনারা বোঝেন এগুলো মানে এটা বাস্তব জিনিস বলছি আপনাকে আমি এক জায়গায় জলসায় শুধু বলে ফেলেছি আচ্ছা সুদ আপনি যেমনই মানুষ হন আপনি নামাজ পড়েন না পড়েন আপনি শরীয়ত মানেন না মানেন সুদ হালাল না হারাম বলেন আচ্ছা হারাম কোন পর্যায়ের হারাম আচ্ছা হারামের কোন কোয়ালিটি আছে কথা বলো হারামের কোয়ালিটি আছে হারাম তো হারামই হয় হারাম হারামই হয় মাকরুহের কোয়ালিটি আছে মাকরুহ তাহরিমি হতে পারে তানজিহি হতে পারে সুন্নত হতে পারে সুন্নতে মুয়াক্কাদা গায়রা মুয়াক্কাদা হতে পারে ফরজের ক্ষেত্রে হতে পারে ফরজে কিফায়া ফরজে আইন কিন্তু হারামের ক্ষেত্রে হারাম হারামি আপনি আমাকে বিবেক দিয়ে বলেন সুদের অর্থ হালাল না হারাম ওই টাকার খাবার হালাল না হারাম আচ্ছা মানুষের পেটে কার বাচ্চা বের জোরে বলেন মানুষের বাচ্চা ছাগলের পেটে ছাগলের বাচ্চা আচ্ছা হালালের পেটে হালালি বেরোবে আর হারামের পেটে হারামি আপনি আমাকে বলেন যদি আমি সুদের টাকায় ধানের বীজ ছড়াই ওই বীজ দিয়ে যত জমি চাষ করব ওই জমিতে যত ধান হবে ওই ধানগুলো কি হবে মাদ্রাসাওয়ালারাও তো নিয়ে যাবে কথা বলেন কথা বলেন আমি জলসায় সুদের কথা বলতে একজন দাঁড়িয়ে বলছে হুজুর আপনাকে যে হাদিয়াটা দেবো ওই টাকা থেকেই দেবো আমরা তুমি কত নম্বর হারাম করে আগে বলো যে তুমি বক্তাকে যে দেবে তোমার ট্যাকে এতটুকু হালাল পুঁজি না যে বক্তাকেও তুমি হারাম টাকা দেবে মানে চিন্তা করে দেখেন এরপর আপনি বলেন এই হারাম বস্তু পেটে নিয়ে এই হারাম পোশাক নিয়ে আমি নিজে খাচ্ছি হারাম বিবি খাচ্ছে হারাম ছেলে খাচ্ছে হারাম বিল্ডিংটা হারাম জমিগুলো হারাম সবকিছু হারাম সবকিছু হারামের বন্ধন সাজিয়ে হারামের ঝুলিতে বসে এরপর যদি তুমি বলো মৃত্যুর পরে আমাকে জান্নাত দিতে হবে এটা লজ্জার কথা নয় আপনি নিজে বিবেক দিয়ে বলেন হ্যাঁ আমাদের সমাজ আবার কিছু উঠেছে বলে হুজুর সবাইকে আবার কিছু মানুষ বুঝাচ্ছে বলে দেখ টেনশন নিতে হবে না যে কথা আমি বলছিলাম ভুলে গেছেন না মনে আছে লা তাখনাতু মির রহমাতিল্লাহ মনে আছে ওই কথাটা বলতে বলতে কিন্তু এখানে এসেছে লা তাখনাতু মির রহমাতিল্লাহ নিরাশ হবে না বলে নিরাশ হওয়ার কারণটা কেন বলে ভাই চালের ভিতরে মাঝে মধ্যে কিছু কাঁকর থাকে না থাকে না জোরে বলেন উদাহরণ দিচ্ছে দেখেন যুক্তি চালের ভেতরে কাঁকর থাকলে
ওই চাল বিক্রি হয় না হয় না বলছে হ্যাঁ হয় বলে পুরো পয়সা দেয় না কম পয়সা দেয় বলে পুরো পয়সা দেয় বলে পুরো পয়সাই যেমন কাকরওয়ালা চাল বিক্রি হয়ে গেল আমার আল্লাহর জান্নাতে ওই রকম দু পাঁচটা যদি বেনামাজি চলে নামাজের কাতারে ওইগুলোও পেরিয়ে যাবে আপনি চিন্তা করেন একবার ভাবেন একবার আমি তখন মাইক ধরে বললাম ভাই চালের ভিতরে কাকর যেমন পেরিয়ে যায় ধানের ভিতরে আগ্রা কিন্তু কথা বলে না ধানের ভিতরে আগ্রা শুধু কুলো দিয়ে একবার তুলে দেব ফ্যানের হাওয়া চালিয়ে দেব থাকবে চালের ভিতরে কাকরের উদাহরণ দাও ধানের ভিতরে আগ্রার উদাহরণটা একবার দাও কিয়ামতের ময়দানে যখন যাবে ওই রকম ধান যেমন পরিষ্কার করার জন্য চাষীরা যেমন কুলা দিয়ে এমন ভাবে হাওয়ার মুখে ধরে এই ভাবে কুলো দিয়ে ঢালে আগ্রা গুলো চলে যায় ধান গুলো নিচেই পড়ে যায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ঘোষণা করবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা সব পৃথক হয়ে যাও ঈমানওয়ালারা আলাদা হয়ে যাও এই ঈমানওয়ালাদের মাঝখানে কাতারে এই চিতাগুলো আগ্রা ধানগুলো আগ্রা বোঝেন গালে যদি একবার লেগে যায় দেখবেন কোন ধানের কুড়ো মালটা ছাড়তে চায় না চিটিয়ে যায় ইমানওয়ালাদের মাঝখানে এই আগ্রা গুলো এই বেঈমান গুলো সব চিটানের মতন লেগে থাকবে বেরুতে চাইবে না আমার আল্লাহ লাঠি জোগাড় করবেন গজ সামনে নিয়ে আসবেন এরপরে ওই গজ দিয়ে এক দাঁত থেকে পিটাতে শুরু করবেন মাল বেরো এখান থেকে তারপরে মাথা গুঁজে দেবে ঘাড়ে মারবে গাঁটে গাঁটে মারবে হাঁটু গেড়ে ভিতরে ঢুকে যাবে বেরুতে চাইবে না আল্লাহ একটা কুদরতি বিশেষ গজ বের করবেন ফেরেশতাদেরকে বলবেন সুমুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিনুন এরপরে ওই চাবুক দিয়ে পিটানো হবে ওই চাবুক দিয়ে পিটাবে আপনি বলবেন মাথা যদি নিচু করে দেয় ওই গুণ কি লাগবে কি করে লাগবে তো সবাইকে এখন 70 হাত গজ যদি তার দিয়ে পিটায় লাগবে তো সবাইকে আল্লাহর কুদরতি লাঠি এমন হবে আল্লাহর গোলাম ঈমানওয়ালাদের টাচ হবে না মুমিনদের টাচ হবে না যেমন সবার মাঝখানে যদি লোহা থাকে চুম্বক সব জায়গায় আটকাবে না লোহা যে জায়গায় থাকবে চুম্বক যেমন লোহা কি ধরবে ওই রকম লাঠি এটা চুম্বকের মতন হবে জাঙ্গাধারা লোহা গুণ যেখানে থাকবে বেঈমানওয়ালা গুণ যেখানে ঢুকে থাকবে ওই চুম্বকওয়ালা ছড়ি সেই মাল গুণকে ধরবে আর বাইরে বের করবে আল্লাহর গোলা একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করে ওই মানুষগুলো ধরে সব যখন জাহান্নামের ভিতরে ঢুকানো হবে একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করে দেখেন ওই জায়গায় যখন যাবেন ওখানেও তো খাবার পাবেন সেই খাবারগুলো আপনাকে খাওয়া লাগবে যাক্কুম ফল লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম একবারের জন্য নয় যাক্কুম ফল খোদার তাড়নায় যখন চিৎকার করবে যাক্কুম ফল আপনাকে খাওয়ানো হবে ওই যাক্কুম ফল যখন আপনি খাবেন গল দেশে গিয়ে যাক্কুম ফল আটকে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে এরপরে বলেন কি বিভীষিকা অবস্থা হতে পারে পানি পানি করে যখন চিৎকার করবে আমার আল্লাহ ফুটন্ত গরম পানি তোরা গাশিয়ার ভিতরে দিয়েছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহুন ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع এখানে বর্ণনা গুণ দিয়েছেন আল্লাহর গোলাম এরপরে যখন ওই জায়গায় পানি করে চিৎকার করবেন ফুটন্ত গরম পানি আপনাকে পান করানো হবে এমন গরম পানি ওগুলো গিলতেও পারবেন না যাক্কুম ফল আপনার গলায় আটকে থাকবে একবার বিবেক দিয়ে দেখেন মাছের কাঁটা যদি একবার গলায় আটকে যায় মানুষের কেমন বিভীষিকাময় অবস্থা হয় এরপরে বলেন পুরো যাক্কুম ফল কাঁটা যুক্ত ফল
চারি ধার পুরো কাঁটা ওই রকম ফল যখন গলায় আটকে যাবে বিবেকটা দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখেন তার অবস্থাটা কি অবস্থা হবে পানি যখন ফুটন্ত গরম পানি এত গরম একবার শুধু ঢালবে পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি যা আছে আল্লাহর গোলাপ সব পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে যাবে এই যখন পানি সহ্য করতে পারবে না আল্লাহ ঠান্ডা পানি দাও এত ঠান্ডা ও ঠান্ডা পানি যেমন দেবে সব কিছু বরফের মতন ভিতরে জমে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে এই রকম বিভীষিকাময় অবস্থা হবে যারা এটা পেতে চায় তারা নামাজ থেকে দূরে থাকবো যারা এটা পেতে চায় তারা সুদের কাছে লাইন দেব যারা এটা পেতে চায় তারা মোড়ের ভাতিতে লাইন দেব যারা এটা পেতে চায় তারা জুয়াতে লাইন দেব যারা এটা পেতে চায় আল্লাহর হুকুমের বাইরে থাকবো যারা এই কষ্ট থেকে পরিত্যাগ করে আরামের জান্নাতে যারা যেতে চায় রে আল্লাহর গোলাম তারা এবারে ভাবনা চিন্তা করুন কোন জায়গার খানা আপনি খাবেন কারণ বায়াত নবী মদিনাওয়ালা বলেন তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন যেমন ভাবে তুমি দুনিয়ায় চলবে তোমার মৃত্যুটাও তেমন ভাবে হবে আর মৃত্যুটা যেমন ভাবে হবে কিয়ামতের ময়দানে তুমি তেমন ভাবে উঠবে আপনি যদি সুদের সাথে সম্পর্ক রেখে চলেন আল্লাহ না করুক আপনার বিবি গুলোকে স্ত্রী গুলোকে বন্ধন লোন আনালেন আপনি বলেন কুত্তার রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে না কথা বলেন না কেন এই যে ধান কালেকশনের সময় আমাদের গ্রামগঞ্জে দেখবেন মাদ্রাসা থেকে এক একটা গ্রামে কত আদায়কারী আছে কোন কোন মসজিদে কখনো 20-30টা চলে আসে ঠিক বলছি হঠাৎ করে রাতের বেলায় ইসার পরে ইমাম সাহেব বলল 20 জন মেহমান আছে 20 জন মুসল্লি বাড়িতে গিয়ে বলল 20 জন মেহমান আছে আপনি আমাকে বলেন এই 20 জনের খানা কিন্তু আপনার বাড়িতে হাঁড়িতে রান্না হয়নি তারপরেও আল্লাহ রাতে এদের রিজিকের ব্যবস্থা করেছে না করেনি এর থেকে আপনার শিক্ষা হয় না যাদের ব্যাপারে আপনার চাল উনাননি ডাল উনাননি তরকারি উনাননি কিচ্ছু নিলেন না তারপরেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়ে দিল সব প্রাণীকে যদি আল্লাহ খাওয়াতে পারে কুত্তাকে যদি খাওয়াতে পারে ছাগলকে যদি খাওয়াতে পারে সমস্ত পাখি পাখিকে যদি খাওয়াতে পারে আপনার একবারও মনে হলো না যে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারে না কন্যা সন্তান যার জন্মে গেল সঙ্গে সঙ্গে ব্যাংকে 10,000 টাকা ডিপোজিট করে দিল কিসের কারণে মেয়ের বিয়ে দিতে হবে বলছে হুজুর তোমরা পনের বিরুদ্ধে বলছো কালো মেয়েগণের বিয়ে হবে কথা বলেন যার সাথে যার লাগে এমন কি বাহারি কি বাডো ঠিক বলছি না ভুল আরে রং ময়লা হতে পারে নাক চোখ দেখেছিস কথা বলেন আপনার পছন্দ হবে না কিন্তু আল্লাহ অন্যজনের নজরে সেই মেয়েটাকে পছন্দ করাবে আপনি ভরসা করছেন টাকার উপরে একবারও কি ভরসা আমার রবের উপরে করেছে কয়টা মেয়ের মা মেয়ে বিবাহের লায়েক হয়েছে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে স্বামী স্ত্রী দোয়া চেয়েছে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে হাত তুলেছেন আল্লাহ আমার কন্যা বড় হয়েছে আল্লাহ সুপাত্র দেখে ব্যবস্থা করে দাও সুপাত্র চাইবে কি করে সুপাত্র চাইতে গেলে তো আলেম চাইতে হবে কথা বলে না আর ওটা চাইবে না কারণ 5,000 টাকার মাইনেতে জামাই করা যাবে আমরা আগামীতে সিদ্ধান্ত নিচ্ছি প্রত্যেকটা মসজিদে যে ইমাম থাকবে বিয়ের আগে চাকরি নিয়োগ করব আর সেই মসজিদের সেক্রেটারির মেয়ের সাথে বিয়ে দেব প্রেসিডেন্টের মেয়ে দেখব কেন বলেন তো এমন কোন মানুষ এখানে আছেন বিবেক দিয়ে বলেন প্রত্যেকটা মানুষ তার যদি মেয়ে থাকে আপনি কোন ঘরে বিয়ে দিতে চান ছেলে যেন একটু ভালো হয় রোজ রোজগারটা ভালো থাকে সংসারটা ভালো চালাতে পারে ঘরদোর ভালো হয় ঠিক বলছি না ভুল এটা অরিজিনাল কথা তো তো এটা যদি আপনারা ভাবেন ঘরদোর একটু ভালো হবে রোজগারটা ভালো হবে তো আপনারা যে মসজিদের ইমামগণকে মাইনে দিচ্ছেন 5,000 টাকায় এটাই কি মনে হচ্ছে যে আপনার মেয়ে সুখে থাকবে কথা বলে না
তাহলে ইমামের ব্যাপারে আপনি ভাবছেন না জামায়ের ব্যাপারে ভাবছেন মেয়ের ব্যাপারে ভাবছেন তো ইমাম সাহেবও তো কারণ না কারোর জামাই হবে জামাই তো কারণ না কারোর করতে হবে এরপর আপনি মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে দেখেন তার ছেলে যদি আজকে আপনি তাকে ভালো রাখেন উপযুক্ত মাইনে দেন তার ছেলে যদি ভালো স্কুলে পড়ে এডুকেশন ভালো নিয়ে একটা ডাক্তার হয় একটা ইঞ্জিনিয়ার হয় কোরআনের হাফেজ হবে আলেম হবে একদিক দিয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনি আমাকে বলেন আপনার গ্রামের গর্ব হবে না জোরে বলেন না কেন যে আমার মসজিদের ইমাম সাহেবের ছেলে ডাক্তার বলছে না ইমাম সাহেবের ছেলে মৌলভী যেন মনে হচ্ছে এরা কি পাপ করে এই যে সারা জীবন এই ব্যবসাই করতে হয় এগুলো বিবেক দিয়ে বর্তমান সমাজের মানুষকে ভাবা দরকার আফসোস আবার বহু জায়গায় বহু মহিলারা ফতোয়া দিচ্ছে এখন দাড়িওয়ালা ছেলে নাকি বিয়ে করবে না হাই রে ফাটা কপালি তোমার ভাগ্যে জুটবে না শোনা ওই জন্য দাড়িওয়ালা মাল পাবে না তোমার ভাগে জুয়ার আছে বিড়িখোর পাবে মাতাল পাবে জুয়াখোর পাবে তারিখোর পাবে সুদখোর পাবে কিন্তু দিনদার পাবে দিনদার যখন হবে চেহারায় দাড়ি হবে তাকওয়া যখন হবে চেহারায় দাড়ি হবে এ চেহারা এমনি এমনি চেহারা নয় আমি বাস্তব বলছি আপনি লক্ষ্য করে দেখেন এমনি চেহারা আর দাড়ি রাখার পর চেহারাটা একবার বিবির সামনে তুলে ধরে দাড়ি না রাখা অবস্থায় আপনার যা সম্মান ছিল দাড়ি রাখার পরে দেখেন আপনার সম্মান বেড়েছে না কমেছে কথা বলেন অটোমেটিক বাড়বে আর সবথেকে বড় জিনিস হলো চেহারায় দাড়ি রেখে দিলে অটোমেটিক্যালি দেখবেন 30% গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে ঠিক বলছি না ভুল বলেন চেহারায় যখন দাড়ি থাকবে ফাংশনের আড্ডায় দাঁড়াতে পারবে মদের ভাটিতে যেতে পারবেন দাড়ি আপনার কথা বলেন বাধা হবে মদের বোতল টানতে পারবেন এটা আমরা মূল্যায়ন করি না এগুলো আমরা ভাবি না কোনোদিন যদি ভাবতাম আমাদের জিন্দেগি এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিবর্তন হয়ে যায় বললাম না যে আমরা কোনোদিন আল্লাহর ব্যবস্থাপনাকে ভাবিনি যদি ভাবতাম ওই জন্য আল্লাহ বারবার বলেছে সাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবা কোনটাকে অস্বীকার করবি বল কি অস্বীকার করবি একটা মানুষের নাক আর মুখ এরকম টিপে ধরে রাখেন ক মিনিট থাকতে পারবেন পারা যাবে না কারি সাহেবরা হলে কয়েক মিনিট রেখে দিবে পারবে কারি সাহেবরা হলে কয়েক মিনিট রাখতে পারবে কিন্তু পাঁচ মিনিট কারোর পক্ষে রাখা সম্ভব এখন এইটা বন্ধ আর এটা যদি বন্ধ হয়ে যায় তার মানে নিঃশ্বাস কথা বলে আপনি কি কোনোদিন বিবেক দিয়ে মূল্যায়ন করেছেন আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার সমস্ত শ্বাস প্রশ্বাস সব বন্ধ ছিল কথা বলেন পুরো প্যাকেজের ভিতরে আপনাকে গোল একটা রাউন্ড একটা পর্দা ব্যাগের ভিতরে আল্লাহ সিল করে রেখে দিয়েছিল না নাক দিয়ে না মুখ দিয়ে কোন দিকে না বাইরে ঢুকেছে না ভিতর থেকে আপনি আমাকে বলেন কে ভিতরে রেখেছিল ওই নয় মাস কি খেয়েছিলেন গাল দিয়ে কোনো খাবার নাই তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আর রাখে নাই যে আল্লাহ নয় মাস দশ দিন আপনাকে মায়ের গর্ভের ভিতরে বিনা শ্বাস প্রশ্বাসে বাঁচিয়ে রাখতে পারে বিনা খাদ্যে বাঁচিয়ে রাখতে পারে কোন ডক্টরের চিকিৎসার প্রয়োজন হবে দেখেন নয় মাস দশ দিন আমার আল্লাহর তত্ত্বাবধানে ছিল একজন চিকিৎসক লাগে নাই কোনো ডাক্তার লাগে নাই কোনো মেডিসিন লাগে নাই কারোর ওষুধ প্রয়োজন হয়নি কোনো সেলাইন লাগে নাই কারণ আল্লাহ বলেন আমার তত্ত্বাবধানে যখন আছে ও আমি আমার কুদরতি ব্যবস্থাপনায় তার হেফাজতের দায়িত্ব যেমনি দুনিয়ার জমিনে আসলো অমনি ডাক্তারখানার লাইন লেগে গেল কারণ ভরসাটা এখন কোথায় দুনিয়ায় আমাদের ভরসা দুনিয়ায় কুত্তার ভরসা আল্লাহ ছাগলের ভরসা আল্লাহ গরুর ভরসা আল্লাহ সব প্রাণীর ভরসা আল্লাহ আর মানুষের ভরসা
কথা বলেন দুনিয়া ডাক্তার আপনি অবাক হবেন সারা পৃথিবীর মানচিত্রে সবথেকে শ্রেষ্ঠতম মানুষগুলোর নাম কি নাম্বার 1 মানুষ যেগুলো সারা পৃথিবীর জমিনে তাদের নাম কি নবীদের পরে কারা সাহাবারা রাইট কারা সাহাবারা خير القرون قرني ثم الذين يرونهم ثم الذين يرونهم ما يا نبي مدينة ولا بولنا هم أرجوك غلو سرست جوك بره جوك غلو سرست جوك تار بره جوك سرست جوك من الصحابي در جوك تابي عيدر جوك تابي تابي عيدر جوك أبني أما كبي بيجدي بولن صحابي را كون بار سيتي شاطرو جلو كون بيشرب بدلة بتو كون بار سيتي بتو কোন থিওরি ছিল তাদের কাছে বর্তমান সময়ে তো হাদিসের বহু কিতাব বেরিয়ে গেছে হাদিসের বহু গ্রন্থ বেরিয়ে গেছে বহু রকমের নলেজ সিটি কলেজ সিটি অমুক সিটি তমুক সিটি বহু রকমের মিশন সবকিছু এসেছে সাহাবীরা শুধু একটা কিতাব কয়টা কিতাব একটা কিতাব কুরআনুল কারীমকে শুধু আঁকড়ে ধরে নিয়েছে তাও মুকাম্মাল কুরআন তখন ছিল না যতক্ষণ নাযিল হয়েছে যেটুকু পেয়েছে সেটুকু ধরেছে যেটুকু এসেছে সেটুকু নিয়েছে সেই সাহাবীরা সারা দুনিয়ার জমিনে অর্ধ পৃথিবী শাসন করেছে সুবহানাল্লাহ বলবেন না সমস্ত তাগুত শক্তির বিরুদ্ধে কামান নাই মিসাইল নাই স্টেট গান নাই AK-47 নাই সাজুয়া কামা ট্যাঙ্কার নাই কোনো বিমান নাই কিচ্ছু নাই তারপরেও তারা স্কুলে আম অস্ত্রশস্ত্র তেমন নাই পাওয়ার একটা কোরআনের পাওয়ার জাজবা একটা সাহাবী সেটা হলো আল্লাহ রাসূলের সামনে ইসলামকে বিজয় করব এটাই তাদের সামনে ছিল কারণ এটাই হলো পরিচিত জায়গা কোরআনুল কারীমের যে আয়াতটি পড়েছি এই কথাই বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি صفن كأنهم بنيان مرصوص আরে সিসা গোলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাবে সিসা গোলা প্রাচীরের মতন তারপরেও দ্বীন অক্ষত থাকবে মসজিদ অক্ষত থাকবে কোরআন অক্ষত থাকবে ধর্ম অক্ষত থাকবে এ মুসলমান ধর্মকে নিজেই বিলীন করে দিয়েছে এ ধর্ম এ মুসলমান কোরআনকে নিজেই অপমান করে অন্যের কাছে আর কি করো নামাজ না পড়া সুদ না ছাড়া হারাম না ছাড়া মদ না ছাড়া জুয়া না ছাড়া তারি না ছাড়া পাটপাড়ি না ছাড়া ধোকাবাজি না ছাড়া ঝামেলা না ঝামেলা থেকে না ফেরা এগুলো সব কি কোরআনের পক্ষে না বিপক্ষে করে খাবার নিয়ে কুত্তায় মারামারি করে হাড্ডি নিয়ে কথা বলে না কুত্তায় মারামারি করে তারা ছেঁচড়ামি করে আমরা যদি এগুলোকে মূল্যায়ন করে ভাবি আমরা যদি এগুলোকে মূল্যায়ন করে দেখি আমাদের সামনে খোলাসা হয়ে যাবে যে আল্লাহ আমাদের সামনে সবকিছু ব্যবস্থাপনা করেছে আজকে এমনি এমনি না কেন এই কথা বলছি সাহাবীদের মাঝখানে একটা কোরআন কিচ্ছু দেখেনে আগা গোড়া কিচ্ছু নাই কোনো থিওরি নাই কোনো কিচ্ছু নাই শুধু কোরআনটাকে ধরে নিয়েছে সারা পৃথিবী বিজয় করেছে তারা কোরআন ধরে সারা পৃথিবী বিজয় করেছে আর আমরা মোবাইল ধরেছি আর সারা পৃথিবী কথা বলেন লাঞ্ছিত হয়েছে বাড়ির ছানাগুলো পর্যন্ত মোবাইলে অভ্যস্ত কথা বলেন দুদিন যা দিনকাল আসছে দুদিন পরে দেখবেন মায়ের পেটের ভিতরে না মোবাইল ভরে দিতে হয় দেখবেন যারা বিড়ি খায় না তারা বলে হুজুর তোমরা খাও না আর কি বুঝবে যখন বাথরুমে যায় বিড়ি ধরিয়ে যায় না বিড়ি ছেড়ে যায় বিড়ি ধরিয়ে যায় পৃথিবীতে দেখবেন গরু খায় গাল দিয়ে আর ছাড়ে পিছন দিকে মানে একদিকে খায় একদিকে ক্লিয়ার করে ছাগলও খায়ও খায়ও লাদেও